শনিবার শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে জোরদার প্রচার করল রাজ্যের শাসক দল। শনিবার কাঁথি এক নম্বর ব্লকের হইপুর অঞ্চলে জয়কালী মন্দিরে পূজার্চনা করে ভোট প্রচার শুরু করেন কাঁথি লোকসভা তৃণমূল প্রার্থী উত্তম বারিক। এদিন তিনি কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে হইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক মিছিল করেন এবং জনসংযোগের পাশাপাশি মানুষের আশীর্বাদও নেন। এরপরে বাদলপুরে অঞ্চলের চন্দনপুরের একটি কর্মী সভায় যোগ দেন। সেখানে উত্তম বারিক দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রচার শেষে জয়ের বিষয়ে 100% আশাবাদী বলে দাবি করেন উত্তম। ভিক্ষা নয় চাইছি ঋণ, 25 মে আজকে দিন, সারা ফুলে ভোট দিন, আপনারা ভোট দিবেন, আপনাদের বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পর একটা উন্নয়ন দিয়ে আপনাদের ঋণ শোধ করবে। শপথ নিতে হবে আজকে, জগদ্দল পাথরের মতো শোষণের বিরুদ্ধে যারা লড়াই করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারের অর্থনৈতিক শোষণের প্রতিবাদে দিকে দিকে ঘাসের ওপর জোড়া প্রার্থীদের নির্বাচিত করবেন, এই আবেদন দেখে সকলকে তাদের শ্রদ্ধা নমস্কার প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম। অপরদিকে কাঁথিতে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করছেন বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনিও প্রচার শুরু করেছেন জোর কদমে, তাই এই কেন্দ্রে কঠিন লড়াইয়ের সম্ভাবনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।